আমাদের খাদিজা এডিটিং এর সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। ভায়া, ও ভায়া, খেয়েছো তুমি? হ্যাঁ রে পাগলি, খেয়েছি। তুই খেয়েছিস? তুমি জানো না, তুমি যদি দিনে একবার এসে খাওয়ায় না দাও তাহলে আমি খাই না। ভায়া, তোমার গালে কিসের দাগ এগুলো? না রে কিছু না, রোদ পড়েছে তো তাই রোদে গালটা লাল হয়ে গেছে। হসপিটালের মামাকে কিছু খাবার আনতে পাঠালো জিসান। ভায়া একটা কথা বলি? বল, কি বলবি? ভায়া, তোমার বুকে নিবা একটু খুব যেতে ইচ্ছে করছে, যদি আর কোনোদিন যেতে না পারি। আচ্ছা ভায়া, আমি বাঁচবো তো? এই পাগলি, কি বলছিস এসব? তোর কিচ্ছু হবে না, তুই যে আমার কলিজা, কলিজা ছাড়া মানুষ বাঁচে? আয় বুকে আয়। রিতাকে শক্ত করে বুকের সাথে জড়িয়ে ধরল জিসান, চোখ থেকে টপ টপ করে পানি গড়িয়ে পড়ছে। আজ থেকে মাসখানেক আগে রিতা কলেজ থেকে বাসায় ফিরছিল, কিন্তু বাসার আসার আগেই পথের মাঝে সেন্সলেস হয়ে যায়। তারপর ডাক্তারের কাছে নিলে পরীক্ষা নিরীক্ষা করে, তারা বলে জিসানের কলিজার টুকরো বোনটার নাকি ব্রেন টিউমার হয়েছে। বোনটাকে বাঁচাতে হলে অপারেশন করাতে হবে, সব মিলিয়ে 10 লাখ টাকা খরচ হবে। কথাটা শুনেই মাথায় আকাশ ভেঙে পড়ল জিসানের, পৃথিবীটা মুহূর্তেই এলোমেলো হয়ে গেল, বুকের ভেতরটা ফেটে কান্না আসছিল। তবুও ডাক্তারকে বলল, আমি সব ম্যানেজ করছি, আমার বোনের চিকিৎসা সব ব্যবস্থা করেন। নতুন চাকরিতে ঢুকেছে জিসান, 20,000 টাকা মাসিক বেতনে শহরে কি হয়, যে কয়েকটা জমানো ছিল সব হসপিটালে জমা দিয়ে দিয়েছে। ভাবছে কি করব, ভাবলো কিডনি দিবে, যেই ভাবা সেই কাজ। কিন্তু কিডনি ডোনেট করার কথা বলার সময় কথা ম্যাডাম শুনে তার কন্ট্রাক্ট হাজবেন্ড হওয়ার জন্য অফার করে এবং সব বুঝিয়ে বলে দেয়। তারপর সব কিছু তার প্ল্যান মাফিক হয়। এই ভাইয়া, তুই কাঁদছিস কেন? জানিস না তোর বোন তোর কান্না সহ্য করতে পারে না? একদম কাঁদবি না, এখন এভাবে কাঁদছিস কেন? আমি কি মরে গেছি? আমি সব সহ্য করতে পারি, তোর কান্না না। ভাইয়া, আমি মরে গেলে তুই আর কাঁদবি না, কারণ তোর চোখের জল কেউ মুছে দিবে না। আমি মরে গেলেও দেখিস আমার আত্মা তোকে ভাইয়া বলে ডাকবে। আচ্ছা ভাইয়া, আমি মরে গেলে আমাকে কি তুই ভুলে যাবি? আমি যে তোকে না খাইয়ে দিলে তুই ঠিক মতো খাস না, তখনও কি খাওয়া বাদ দিবি? জানিস ভাইয়া, মা বাবার আদর পায়নি, কিন্তু তুই আমাকে মা বাবার চেয়েও কম আদর করিসনি। তোকে ছেড়ে যেতে খুব কষ্ট হবে রে ভাইয়া, আমার না খুব কষ্ট হচ্ছে, আমাকে বাঁচা ভাইয়া। কথাটা বলে আর কোনো কথা বলছে না। এই রিতা বোন, আমার কলিজার টুকরা, আমার কথা বল, তোকে যে কথা বলতেই হবে, তোর জন্যই আমি আমার ভালোবাসাকে বিক্রি করেছি। ডাক্তার, ও ডাক্তার কোথায়, প্লিজ দেখেন আমার কলিজার টুকরা কথা বলছে না। ভয়ের কিছু নেই, সেন্সলেস হয়ে গেছে, তবে একটা বিষয় হলো যত তাড়াতাড়ি পারেন অপারেশন করে নিতে হবে, তা না হলে বড় কোনো ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে। আচ্ছা ডাক্তার সাহেব, আপনি টাকা নিয়ে কোনো চিন্তা করবেন না, আমি সব কিছু ম্যানেজ করে ফেলবো, আজ তাহলে আসি। রিতার কপালে আলতো করে একটা চুমু দিয়ে এসে পড়ল জিসান। বাসায় আসার পর কথার বাবা বলল, কোনো সমস্যা ছিল, কোথায় গিয়েছিলে? না স্যার, এক ফ্রেন্ডের সাথে কিছু দরকার ছিল। আচ্ছা রুমে যাও। জিসান রুমে ঢুকতেই কে যেন ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দিয়ে বুকের উপর শুয়ে পড়ল, চেয়েই দেখে অধরা। এই অধরা, পাগল হয়েছ, কি করছো? হ্যাঁ আমি পাগল, তবে শুধু তোমার জন্য, আমি তোমাকে ছাড়া সত্যি মরে যাব, প্লিজ তোমার বুকে একটু আশ্রয় দাও। কথাটা বলে বুকে মুখ লুকাতে চাইল। এদিকে অধরাকে ধাক্কা দিয়ে বুকের উপর থেকে সরিয়ে বলল, কি করছো সব, ভুলে যেও না আমি তোমার বান্ধবীর স্বামী। জানি না তুমি কার স্বামী, আমি জানি আমি তোমাকে ভালোবাসি, কি অপরাধ ছিল আমার, তুমি বলতে পারলে না আমার শরীর দরকার, আমি তাই দিতাম, কিন্তু তুমি কথার সাথে ডেট করেছ, সাথে কথার গর্ভে তোমার বাচ্চা, আমি এসব সহ্য করতে পারছি না, খুব কষ্ট হয় আমার। পৃথিবীতে কোনো মেয়ে তার ভালোবাসার মানুষকে অন্যের বুকে সহ্য করবে না, আমি এসব ভাবতে নিঃশ্বাস বন্ধ হয়ে আসে। আজ গরিব বলে কি তুমি আমার ভালোবাসাকে কথার ভালোবাসার কাছে বিক্রি করে দিলে? প্লিজ তোমার পায়ের নিচে একটু জায়গা দাও, আমি গরিব হতে পারি, আমার ভালোবাসা সত্যিই পবিত্র, আমি তোমাকে চাই, সত্যি তোমাকে ছাড়া বাঁচব না, প্লিজ
তোমার বুকে নাও। এ অধরা, কি করছো? পা ধরছো কেন? এটা হয় না, তুমি যা চাচ্ছ তা সম্ভব না। আমার হৃদয়ে তোমার কোনো স্থান নেই, আমার হৃদয় সবটা জুড়েই কথার বসবাস। শোনো, আমি কথাকে ভালোবাসি, তোমার কি আছে? কথা দেখতে যেমন সুন্দরী তেমনি সম্পদশালী। প্লিজ আমাকে বিরক্ত করে আর কষ্ট দিবে না, তোমার জন্য চাই না আমার সুখের সংসারটা নষ্ট হোক। কথাটা বলতে গিয়ে জিসানের মনে হলো কলিজাটা টেনে ছিঁড়ে বের করে দিল, চোখ দিয়ে পানি পড়বে পড়বে ভাব, হৃদয়টা ফেটে যাচ্ছে। তবুও নিজেকে নিয়ন্ত্রণ করলো জিসান। বাহ, সুখেই থাকো, কথাটা বলেই চোখের পানি ছেড়ে দিল অধরা। জানো জিসান, আমি কখনোই ভাবতে পারিনি তুমি আমার সাথে ভালোবাসা নিয়ে এমন ঘৃণ্য অভিনয় করবে। আমার ভালোবাসায় তো কোনো খাত ছিল না কোনো স্বার্থপরতা। হঠাৎ কথা আসতেই বলল, কথা, জিসান আমার স্বামী। কি বলছো এসব অধরা? হ্যাঁ, আমি যা বলছি সব সত্য বলছি। পৃথিবীতে কেউ নিজের স্বামীর পরিচয় দিতে সংকোচ বোধ করে না। আমি মিথ্যা বলিনি। প্লিজ অধরা, এভাবে মিথ্যা বলো না। কেন মিথ্যা বলছো? আমি আমার ন্যায্য পাওয়ানার জন্য বলেছি। আকাশ বাতাসকে সাক্ষী রেখে তুমি আমার বিয়ে করেছো। তুমি না বলেছো যতই ঝড় তুফান আসুক কখনো আমায় ছেড়ে যাবে না। কিন্তু কেন করলে এসব? তুমি জানো না কতটা আমায় ভালোবাসো। অধরা প্লিজ চলে যাও, আমার একটা সম্মান আছে এই বাড়িতে। আমি তোমাকে না নিয়ে যাব না, কথা আমি সব সত্যি বলছি, বিশ্বাস করো। কথা প্লিজ বিশ্বাস করো, অধরা সব মিথ্যা বলছে। তুমি চুপ করো, আমি অধরাকে চিনি। অধরা আমার ছোটবেলার ফ্রেন্ড, অধরার বাবা ছিল আমার হোম টিউটর। অধরা আমার সাথে মিথ্যে বলতে পারে না। আগে তো ভাবতাম গরিবরা ভালো হয়, এখন দেখছি সম্পত্তির লোভে বউকে রেখে অন্তঃসত্ত্বা কোনো মেয়েকে বিয়ে করে। ছি, লজ্জা হয় না তোমার বউ রেখে আমাকে বিয়ে করতে? কথার অগ্নি দৃষ্টি বলছে, সে রাগে ক্ষোভে ভেতরে ভেতরে জ্বলছে। কথা বিশ্বাস করো, আমি এসব কিছুই করিনি, আর অধরা যে বলছে আমি অধরার স্বামী তার প্রমাণ দিতে। হ্যাঁ রাজ, মিথ্যা দিয়ে সত্যকে ঢেকে রাখা যায় না। আমি জানতাম তুমি স্বীকার করবে না, তাই বিয়ের কাবিন নামার ফটোকপি আমার সাথে করে নিয়ে এসেছি। কথাটা বলেই ব্যাগ থেকে একটা কাগজ বের করলো অধরা। জিসানের হার্টবিট কাঁপছে, অধরা কি করছে এসব, খুব ভয় করছে। কথা জিসানের দিকে রাগী লুক নিয়ে তাকিয়ে আছে। অন্যদিকে অধরা তার কাগজটা কথাকে দিয়ে বলল, দেখো জিসান, আর আমার বিয়ের কাবিন নামা। কথা ভেতর থেকে কাগজটা বের করেই বলল, তুই আসলে সারপ্রাইজ ম্যান, তোর বিয়ের কার্ড দিতে এত নাটক করতে হবে? দেখলাম তোদের ভালোবাসা। কথা, জিসান আমার বেস্ট ফ্রেন্ড ছিল কলেজ লাইফে, তাই তোদের দুজনকেই ভয় দেখালাম। সামনে শুক্রবারে আমার বিয়ে, তোরা দুজনই আমার বিয়েতে যাবি। কি হলো, তোরা দুজন এলিয়েনের মতো আমার দিকে তাকিয়ে আছিস কেন? মনে হচ্ছে আমি অন্য কোনো গ্রহের প্রাণী। এই কথা তোদের বাসায় আসলাম, চা কফি খাওয়াবি না? তোরা বসে কথা বল, আমি আসছি। কথা চলে গেলে অধরাকে জিসান বলল, সত্যি কি বিয়ে করছো? বিয়ে না করে বিয়ের কার্ড ছাপালাম কেমনে? মনে রেখো, আমার এখানে সব কিছু অভিনয় হলেও একটা সত্যি কি জানো, আমি তোমায় ভালোবাসি, এবং তার নিজের জীবনের চেয়েও বেশি। তা খুব তাড়াতাড়ি প্রমাণ পেয়ে যাবে। জানো, খুব ইচ্ছে করে তোমাকে জড়িয়ে ধরে বলতে যে তুমি শুধু আমায়, কিন্তু আজ তোমার আর আমার মাঝে একটা বিশাল বড় দেয়াল দাঁড়িয়ে আছে। ভালো থেকো, কখনো আমার জন্য কষ্ট পেও না, তোমার থেকে দূরে গেলেও আত্মাটা তোমার পিছু ছাড়বে না। অধরার কথা শুনে চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে, হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে জিসানের, কষ্টে দম বন্ধ হয়ে আসছে। মন চাচ্ছে অধরাকে শক্ত করে বুকের সাথে জড়িয়ে ধরে বলি, তুমি শুধু আমার, আমার পুরোটা হৃদয় জুড়েই তোমার বসবাস। কিন্তু বাস্তবতার কাছে আজ আমি নির্বিকার, চোখের জল মুছাই যে আমার একান্ত কর্তব্য, নিজের কলিজের টুকরাকে এতটা কষ্ট দিলাম। অধরার মুখের দিকে তাকানোর শক্তি জিসানের নেই, কাজলগুলো চোখের পানির সাথে লেপটে গেছে। কথা চা করে নিয়ে আসলে চাকে অধরা আবারও বলল, জিসান, আপনি আর কথা অবশ্যই আসবেন। কথা, তুই আর তোর হাজবেন্ডকে ছাড়া আমি কিন্তু কবুল বলতাম না। কথাটা শুনে বুকটা ছ্যাত করে উঠল জিসানের, অধরা চলে গেল। সেদিন রাতে আর ঘুম হলো না জিসানের, অধরার কথা বারে বারে মনে পড়ছে,
অধরার ছবিটা বুকে জড়িয়ে রেখেছে জিসান। অন্যদিকে কথা তার বয়ফ্রেন্ড সুদীপের সাথে কথা বলছে। কি আজব দুনিয়া, মনটা কেমন ছটফট করছে। এদিকে দেখতে দেখতে অধরার বিয়ের দিন এসে গেল। কথা আমাকে রেখেই চলে গেল, যাওয়ার সময় বলে গেল কোনো দু টাকার ছোট লোককে আমার সাথে নিয়ে যায় না। এদিকে বিয়ে বাড়িতে পা দেওয়ার সাথে সাথেই বুকটা চিনচিনে ব্যথা করছে। আজ অধরাকে একদম নীলপরির মতো লাগছে, খুব সুন্দর লাগছে। কাজল করা টানা টানা চোখ যেন জিসানের ডাকছে। অধরা জিসানের দিকে চেয়ে আছে, তার চোখ বলছে, জিসান আমি তোমাকে ভালোবাসি, সত্যি তোমাকেই লাগবে আমার। কিন্তু আমি যে আমার ভালোবাসাকে নীরবে বুকের মাঝে দাফন করে ফেলেছি। অন্যদিকে বিয়ের অনুষ্ঠান হচ্ছে। এক পর্যায়ে অধরা তার এক বান্ধবীকে ইশারা দিয়ে বলল, জিসানকে যেন গান গাইতে বলে। মেয়েটা তাই করল। এদিকে জিসান কি করব ভাবতে পারছি না, যেতে চাচ্ছে না। পেছন থেকে কথা বলে উঠল, এখন আপনাদের সামনে গান গাইবে অধরার বেস্ট ফ্রেন্ড জিসান। জিসানের হাতে গিটারটা উল্টো করে ধরতেই সবাই হেসে দিল। একজন বলেই ফেলল, আপনি গান গাইবেন না জোকার হবেন, গিটার না বাজাতে পারলে নেমে পড়েন স্টেজ থেকে। সবার মাঝে হাসির রোল পড়ে গেল। কথার দিকে তাকিয়ে দেখি তাচ্ছিলের হাসি দিচ্ছে। জিসান মুচকি হেসে অধরার দিকে তাকিয়ে গিটারের টিউন তুলতেই সবাই চুপ হয়ে গেল। জিসান জিসানের পছন্দের একটা গান গাইতে শুরু করল। গানটা শেষ করতেই সবাই হাততালি দিতে লাগলো। সবাই মুগ্ধ নয়নে তাকিয়ে আছে। কথার পাশ থেকে কয়েকটা মেয়ে এসে বলল, সত্যি আপনি খুব সুন্দর গান করেন, আপনার গানের প্রেমে পড়ে গেছি, আপনি কি আমার বন্ধু হবেন? এদিকে কথার দিকে তাকিয়ে দেখে হাসিমাখা মুখখানা বাংলার পাঁচ হয়ে গেছে। হঠাৎ বরের আশাতে সবাই গেটে চলে গেল। জিসান একটু দূরে দাঁড়িয়ে অধরার দিকে তাকিয়ে আছে। অধরার চোখ দিয়ে টপটপ করে পানি পড়ছে, বুঝছে না কেন কাঁদছে। মা বাবাকে ছেড়ে যাবে হয়তো সেই জন্য কাঁদছে। তবে জিসানের কেন এত কষ্ট হচ্ছে? জিসান তো জিসানের ভালোবাসার মানুষকে নিজ থেকে দূরে সরিয়ে দিয়েছে। একটু পরেই অধরার বর আসলো। বরটা অনেক সুন্দর দেখতে, অধরাকে কবুল বলতে বলছে। এদিকে জিসানের কলিজাটা ফেটে যাচ্ছে। নিজের ভালোবাসার মানুষের বিয়ে নিজ চোখে দেখতে হবে কখনো ভাবতে পারিনি। এদিকে অধরা কবুল বলছে না, জিসান চোখ বন্ধ করে আছে। হঠাৎ অধরা মঞ্চে শুয়ে পড়ল। একজন চিৎকার দিয়ে বলল, অধরা বিষ খেয়েছে। কথাটা শুনতেই পায়ের নিচ থেকে মাটি সরে গেল।